সন্ধ্যা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পথে পথে ভোগান্তি আর করোনার ঝুঁকি নিয়ে ঈদ শেষে কর্মস্থলমুখী মানুষ, একমাত্র ভরসা ফেরি। লকডাউনে বন্ধই থাকছে দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ। এক সপ্তাহ পর শেষ হচ্ছে দেশের টিকার মজুদ, জানালেন মন্ত্রী। নির্দিষ্ট একটি ভ্যাকসিনের ওপর নির্ভরশীলতায় লেজে গোবরে অবস্থা, মত বিশেষজ্ঞদের। চার দশক আগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে পথ ফিরে পায় বাংলাদেশ, আর কেউ মুছতে পারবে না ইতিহাস, বললেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে দেশে দেশে। ইতালিতে প্রতিবাদে অংশ নেন অসংখ্য মানুষ, যোগ দেন প্রবাসী বাংলাদেশিরাও। ভেনিস থেকে বিস্তারিত মাসুদ রহমানের রিপোর্টে। নিরীষ্ট ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে উত্তাল সমগ্র বিশ্ব, বাদ যায়নি ইতালিও। শনিবার ইতালির 40টি শহরে হাজার হাজার মানুষ প্রতিবাদ সমাবেশ করেছে। রোববার সাপ্তাহিক ছুটির দিনেও বিভিন্ন সভা সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন সভা সমাবেশে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা বন্ধের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। ফিলিস্তিনের উপর ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরোচিত আগ্রাসী হামলা ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাচ্ছি, পাশাপাশি ফিলিস্তিনিদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের বিশ্ব নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছি। আরবদের মধ্যে অনৈক্য ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনকে সহজ করে তুলছে বলে মনে করেন প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া মানুষ। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। এবার দেশের খবর। ঈদের পর ফিরতি যাত্রার দ্বিতীয় দিনেও ঢাকামুখো মানুষের ঢল নেমেছে। সকাল থেকেই ঘাট এলাকায় দেখা যায় উপচে পড়া ভিড়। পরিবহন সংকট আর বাড়তি ভাড়ার ভোগান্তি সয়েই কর্মস্থলে ফিরছেন সবাই। এদিকে যাত্রীচাপ সামাল দিতে ঘাট এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ভোর না হতেই হাজার হাজার মানুষ আসতে থাকেন ঘাট এলাকায়, মোটরসাইকেল, প্রাইভেট কার কিংবা হেঁটে, যে যেভাবে পারছেন নদী পারাপারের জন্য ভিড় করছেন। ফেরি পর্যাপ্ত থাকলেও ছোট বড় যানবাহন আর যাত্রী চাপে তিল ধারণের ঠাঁই ছিল না। প্রিয়জনের টানে ঘরে ফেরা মানুষগুলোকে জীবিকার তাগিদে ফিরতে হচ্ছে নগরীতে। সরকার যে জন্য করতেছে, কিন্তু তার চেয়ে তো বেশি সমস্যা হইতেছে। আর এখানে মোটরসাইকেল ভাড়া নিতেছে 50 টাকা করে আলাদা, নেওয়ার পরে আবার ফেরি ভাড়া 25 টাকা নিতেছে। এরকম পরিস্থিতিতে ভাই খুবই কষ্ট। তারপরে কর্মসংস্থানে যাচ্ছি, 500 টাকার ভাড়া দেওয়া হয়েছে, 1,200 টাকা এরকম দিয়ে পর্যন্ত আসা হয়েছে। তারপর তো আরো সামনের পত্র হয়ে গেছে। ঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তায় কড়া নজরদারি রয়েছে পুলিশের। পল্টন থেকে শুরু করে প্রত্যেকটা পয়েন্টে আমরা ফোর্স ডিপ্লয়মেন্ট করে দিয়েছি, যাতে কোথাও কোনো ধরনের সিচুয়েশন তৈরি না হয়, অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এদিকে লকডাউন উপেক্ষা করে ভোলা লক্ষ্মীপুর রুটে সোমবার সকাল থেকেই ট্রলার, স্পিডবোট ও ফেরিতে মেঘনা নদী পাড়ি দিতে দেখা যায় হাজার হাজার মানুষকে। প্রতিটি ট্রলার ও ফেরিতেই ছিল ধারণ ক্ষমতার বেশি যাত্রী। অন্যদিকে মহাসড়কে যানজট না থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপ রয়েছে। নিষেধাজ্ঞা না মেনেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং উত্তরবঙ্গ থেকে ঢাকা চলাচল করছে দূরপাল্লার যাত্রীবাহী বাস। প্রতিটি বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার থেকে গাড়িতে ওই হেমাদপুর পর্যন্ত, হেমাদপুর থেকে আবার এই যে ব্রিজ পার হয়ে এখন মিরপুরে যাব। বাসে ভাড়া নিচ্ছে 1,200, এমনি স্বাভাবিক ভাড়া 350-400 টাকা। ভেঙে ভেঙে যাওয়া যে কি কষ্ট, এটা তো যাত্রী সাধারণই বুঝতে পারতেছে, কারণ এখান থেকে মনে হয় 5টা বাস চেঞ্জ করছি। পথে পথে নানা ভোগান্তি, গাদাগাদি করে ফেরি পারাপার, আর করোনার ঝুঁকি নিয়েই ঈদের ছুটির পর কর্মস্থলে ফেরার এই লড়াই। সাদিয়া আফরিন, সময় সংবাদ। লকডাউনে বন্ধই থাকছে দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন, তাই ফিরতি যাত্রায় সেই ঝুঁকি আর ভোগান্তি নিয়েই ফিরতে হচ্ছে কর্মজীবী মানুষকে। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিব জানান, ভারতের করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে গোটা বিষয়। এদিকে দেশে করোনা ভ্যাকসিনের মজুদ দিয়ে চলবে আর মাত্র 1 সপ্তাহ। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, 25 মে থেকে চীনের টিকার প্রয়োগ শুরু হবে। 14 এপ্রিল থেকে টানা লকডাউনে বন্ধ দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ। করোনা সংক্রমণ রোধে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষকে ঠেকাতে বন্ধই থাকে দূরপাল্লার যান। এরপরও ঢাকা ছেড়েছে লাখ লাখ মানুষ। গাদাগাদি করে বেশি ভাড়া দিয়ে তারা গেছেন ঈদ করতে। বেড়েছে তাই সংক্রমণের সংখ্যা। একই চিত্র এখন ঢাকা ফেরার সময়।
অনেকের ধারণা ছিল ভিড় এড়াতে দূরপাল্লার যান চলাচলের ঘোষণা দেবে সরকার। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুপারিশ করা হয় লকডাউন চলাকালে বাস, ট্রেন ও লঞ্চ বন্ধ রাখার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে এই বিষয়ে আলোচনার পর সচিব জানান, চলমান লকডাউনের শর্ত অপরিবর্তিত থাকবে, বিবেচনা করা হচ্ছে ভারতের পরিস্থিতি। ইন্ডিয়ার অবস্থাটাও একটু দেখতে হবে। ইন্ডিয়া অ্যাকচুয়ালি আমরা এখন মেইন কনসার্ন হলো ইন্ডিয়ার অবস্থাটা নিয়ে। সাত দিন যাক, সাত দিন পর একটা সিনারিও আসবে, তখন দেখা যাবে। এদিকে শেষ হয়ে আসছে দেশে টিকার মজুদ, তাই আপাতত আভাস ভারতের টিকার দ্বিতীয় ডোজ সবাই পাচ্ছে না। সেকেন্ড ডোজের বিষয় আর হয়তো সপ্তাহ দশ দিন চলতে পারে। 25 বা 26 তারিখ থেকে ওনারা চীনের যে টিকাটা আসবে সেটা দেওয়ার কার্যক্রম শুরু করতে পারবে। টিকার খোঁজে হন্যে হওয়া বাংলাদেশ যোগাযোগ করছে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে। যেখানে পাওয়া যাবে নেওয়া হবে সেখান থেকেই। শিগগিরই সুখবর আসবে বললেও নির্দিষ্ট কোনো সময় জানাতে পারলেন না মন্ত্রী। শীঘ্রই আসবে, আমরা যত তাড়াতাড়ি পারি চেষ্টা করছি, যেটা আগে পাবো, যদি দুইটা পাই দুইটাই নিব। দেশের কোনো প্রতিষ্ঠানকে এখনও টিকা উৎপাদনের অনুমতি দেওয়া হয়নি জানিয়ে মন্ত্রী আরও বলেন, সব প্রক্রিয়া শেষ করা গেলেও 4-5 মাসের আগে উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারবে না কোনো প্রতিষ্ঠান। এখনও তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নির্দিষ্ট টিকার প্রতি নির্ভরশীলতায় দেশে টিকাদান কার্যক্রমের লেজে গোবরে অবস্থা বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠানগুলোর উৎপাদন সক্ষমতা যাচাই, কাঁচামালের সহজলভ্যতা বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। দেশের ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরুটা ছিল ঈর্ষণীয়। 3 মাস বাদে অবস্থা অনেকটাই বেসামাল। হাতে আছে অক্সফোর্ডের মাত্র 100,000 ডোজ, চীন থেকে সিনোফার্মের টিকার মজুদ 500,000 ডোজ, এছাড়া স্পুটনিক ভি আর ফাইজারের টিকা আসার অপেক্ষায় বাংলাদেশ। যদিও তা কি পরিমাণ মিলবে সেটিও অনিশ্চিত। আর সবচেয়ে বড় চিন্তা অক্সফোর্ডের টিকার অনিশ্চয়তা। পুরো বিষয়টা নিয়ে হতাশা বিশেষজ্ঞদের মাঝে। একটি নির্দিষ্ট উৎসের উপর নির্ভরশীল থাকার এবং সেটার উপর অনেক বেশি আস্থা করার কারণে বিকল্প উৎসের অনুসন্ধানটা যথেষ্ট মাত্রায় করা হয়নি। এই মুহূর্তে টিকা পেতে উৎপাদন বা রিফিল করার কথা ভাবছে ওষুধ প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন এমন সিদ্ধান্ত নিতে হলে ভাবতে হবে বারবার। টিকা উৎপাদন শুরু করলে তো শুরুই করলেন, আপনি যদি ফিল ফিনিশে যান, আপনি যদি আজকে শুরু করেন আপনি 1 মাস পরে থেকেই টিকা হাতে পাবেন। আর যদি আপনি ফুল প্রসিডিউরে যান তাহলে আপনি যদি আজকে মে মাসে শুরু করেন আপনি 3 মাস পরেই আপনি টিকা পেতে শুরু করবেন। অতএব এখানে কিন্তু ওই তৈরিটাই কিন্তু ভেবে চিনতে ভাবিয়া করিও কাজ, এই জায়গাটাই কিন্তু সবচেয়ে বেশি জরুরি। এছাড়া তৃতীয় ধাপে আছে এমন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সম্ভব হলে ট্রায়ালে অংশ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোনোদিন আর কেউ বাংলাদেশের ইতিহাস বিকৃত করতে পারবে না। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। সরকার প্রধান আরও বলেন, 17ই মে অনেক ঝড়ঝাপটা মাথায় নিয়েই তাকে দেশে ফিরতে হয়েছিল। অনেক ঝড়ঝাপটা, অনেক বাধা অতিক্রম করে আমাকে আসতে হয়েছিল, কারণ অনেক বাধা ছিল। তখনকার সরকার কিছুতেই আমাকে আসতে দেবে না। খুনিদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, তারা ক্ষমতায়, ওই অবস্থায় কিন্তু আমি চলে আসছিলাম। আর আসার পর থেকে অনেক ঝড়ঝাপটা পার হতে হয়েছে, তো কোনো সন্দেহ নাই। তবে এসছি তো ঝড় মাথায় নিয়েই। আমি যখন বাবা মা ভাই বোন সব হারিয়ে দেশে এসছি, গ্রামে গঞ্জে যেখানে গেছি, সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তাদের অনেক ভালোবাসা পেয়েছি, অনেক স্নেহ দোয়া। কাজে আমার মনে হয় ওই শক্তিটাই সবচেয়ে বড় শক্তি ছিল, যাদের ভাগ্যটা পরিবর্তন করা। তো আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি, আর ইতিহাস একেবারেই মুছে ফেলা হয়েছিল, পুরো পরিবর্তন। এখন একটা আত্মবিশ্বাস এসে গেছে যে বাংলাদেশের ইতিহাস আর কেউ কোনোদিন বিকৃত করতে পারবে না আর মুছতে পারবে না। পোশাক কারখানা থেকে কেনা হয়েছে করোনা পরীক্ষার কিট সহ 9 কোটি টাকার সুরক্ষা সামগ্রী। নিজের পছন্দের প্রতিষ্ঠান থেকে কোনো কার্যাদেশ, ব্যাংক গ্যারান্টি ও চুক্তি ছাড়া এসব সামগ্রী কিনেছেন কেন্দ্রীয় ঔষধাগার পরিচালক। সদ্য লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানটি থেকে এ ধরনের স্পর্শকাতর মেডিকেল সামগ্রী কেনা ঝুঁকিপূর্ণ বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শাকির আহমেদের রিপোর্ট।
দেশের বিভিন্ন সরকারি হাসপাতালের জন্য চিকিৎসা সরঞ্জাম কেনাকাটা করে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি। প্রতিষ্ঠানটির পরিচালক আবুহেনা মোর্শেদ জামান কার্যাদেশ ও ব্যাংক গ্যারেন্টি ছাড়াই করোনা পরীক্ষার 1,00,000 আরটিপিসিআর কিট সহ মোট 9 কোটি টাকার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কিনেছেন নিজের পছন্দের প্রতিষ্ঠানের কাছ থেকে। অভিযোগ আছে, 70 লাইসেন্সপ্রাপ্ত জিএস বায়োটেকের করোনার কিটের রিয়েজেন্ট নিয়ে কাজ করার কোনো অভিজ্ঞতাই নেই। অভিযোগের সত্যতা যাচাই নারায়ণগঞ্জে সময় সংবাদ। সিএমএসডিতে প্রদত্ত জিএস বায়োটেকের ঠিকানা ধরে নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারিতে এসে দেখা যায়, জিএস মূলত একটি গার্মেন্টস প্রতিষ্ঠান। সিএমএসডি পরিচালকের সঙ্গে সুসম্পর্ককে কাজে লাগিয়ে এই গার্মেন্টস প্রতিষ্ঠানটি করোনা পরীক্ষার কিট সহ স্পর্শকাতর মেডিকেল সুরক্ষা সামগ্রী সরবরাহ করছে। জিএস বায়োটেক কোনটা? জিএস বায়োটেক আমরা জানি না। এটা হলো জিএস গার্মেন্টস লিমিটেড। আচ্ছা, সৈকত সাহেব কে? সৈকত সাহেব এই গার্মেন্টস এর এমডি। কিট আমদানির অনাপত্তিপত্র চীনের সানশিওর কোম্পানির নামে, তাদের কাছ থেকে না এনে তৃতীয় পক্ষের কাছ থেকে এগুলো দেশে আনা হয়েছে। কেনাকাটায় অনিয়মের বিষয়ে জানতে সিএমএসডিতে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মিটিং থাকার অজুহাত দিয়ে পরিচালক কথা বলতে রাজি হননি। আমরা একটু পরিচালক সাহেবের সাথে একটু কথা বলবো। প্রথমবার তো আপনাদের সাক্ষাৎকারের কথা বলছি, দ্বিতীয়বার আবার বলছি। কি বলছেন উনি? নিষেধ করছেন, কর্তৃপক্ষ পারমিশন দিলে যেতে পারবে। তবে সিএমএসডি উপপরিচালক ডাক্তার তৌহিদ আহমদ বলছেন, এসব কিট সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হয়ে থাকতে পারে। অভিজ্ঞতাহীন এসব প্রতিষ্ঠান থেকে কিটের মতো স্পর্শকাতর মেডিকেল সামগ্রী ক্রয়কে ঝুঁকিপূর্ণ বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভবিষ্যতেও যদি এরকম নিম্নমানের জিনিসগুলো আসে, ঠিক একইভাবে এগুলো দৃশ্যমান না, সরাসরি আপনি বুঝতে পারবেন না, কিন্তু এতে জীবন হানি হচ্ছে, জীবন রিস্কে যাচ্ছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ঈদের ছুটি শেষে কাল অনুশীলনে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কোয়ারেন্টাইন শেষ না হওয়ায় যোগ দিতে পারছেন না সাকিব ও মুস্তাফিজ। কয়েকদিন পরই গাছ থেকে লিচু নামিয়ে বাজারে তুলবেন দিনাজপুরের বাগান মালিকরা। বাগানগুলোতে লিচু পরিপক্ব হতে শুরু করেছে, তবে প্রচণ্ড গরমে কাঙ্ক্ষিত ফলন না হওয়ায় আর্থিক ক্ষতির মুখে বাগান মালিক আর আগাম বাগান কেনা লিচু ব্যবসায়ীরা। এ অবস্থায় লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা কৃষি বিভাগের। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের বাগানগুলোতে মাদ্রাজি, কাঁঠালি, চায়না, চায়না থ্রি ও বেদানা লিচু পরিপক্ক হতে শুরু করেছে। বৃষ্টির অভাব এবং প্রখর রোদে লিচুর জ্বলে গেছে রং, পরিপুষ্টতা সেভাবে হচ্ছে না। এবার প্রতিকূল আবহাওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে লিচুর ফলন। কাঙ্ক্ষিত ফলন না হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বাগান মালিক আর আগাম বাগান কেনা লিচু ব্যবসায়ীরা। এ অবস্থায় ভালো ফলনের আশায় গাছে সেচ এবং ভিটামিন স্প্রে করছেন বাগান মালিক কৃষকরা। ভিটামিন দিচ্ছি গাছে ফলটা একটু মোটা হওয়ার জন্য, আর পাউডার দিচ্ছি যে শীত পড়তেছে রাত্রেবেলা, এই শীতটা ক্ষতি যাতে না করতে পারে এই জন্য। এবার বৃষ্টি না হওয়ার কারণে ফলন এবার কম। কাঙ্ক্ষিত ফলন না হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন বাগান কেনা লিচু ব্যবসায়ীরা। এই লিচুটা দিনাজপুরের চাহিদা মিটিয়ে আমরা বিভিন্ন জেলায় এবং বিদেশে রপ্তানি করতে পারতাম, কিন্তু এবার সেটা হচ্ছে না। বাজারজাত যদি না করতে পারি, তাহলে একদম বাগান মালিক আমরা যারা আছি একদম পথে বসতে হবে। উদ্ভিদবিদরা বলছেন, দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে লিচুর উপরে। লিচুর যে আবহাওয়াগত কারণটি, এটি আসলে যদি অব্যাহত থাকে এবং জলবায়ুগত প্রভাব যদি বিস্তার করে, তাহলে লিচুর যে ঐতিহ্য আছে সে জায়গাটি আসলে খর্বিত হতে পারে। প্রতিকূল আবহাওয়ার কারণে 30% ফলন কম হবে জানালেন কৃষি বিভাগের কর্মকর্তা। অত্যধিক খরার কারণে যেমন সেটা আকার আকৃতিতে বড় হচ্ছে না, এবং তার ফলের যে বর্ণ উজ্জ্বলতা সেটা আসতে দেরি হচ্ছে। জেলার 13 উপজেলায় 5,600 হেক্টর জমির বাগান থেকে লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা 45,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। ঈদের ছুটি শেষে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক অনুশীলনে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে কোয়ারেন্টাইন পর্ব শেষ না হওয়ায় সেখানে যোগ দিতে পারছেন না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে এ মাসের 2 তারিখ থেকে অনুশীলন শুরু করে বাংলাদেশ দলের একাংশ ক্রিকেটার।
লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বাকিরাও যোগ দেন ঐচ্ছিক অনুশীলনে। তবে মঙ্গলবার উপস্থিত থাকবেন অধিকাংশ ক্রিকেটার। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিবারাত্রির হওয়ায় বিকেল 4:30 থেকে অনুশীলন করবেন টাইগাররা। এরপর সন্ধ্যায় ফ্লাডলাইটে করবেন ব্যাটিং ও বোলিংয়ের অনুশীলন। ভারত থেকে ফেরা সাকিব ও মুস্তাফিজের 14 দিনের হোম কোয়ারেন্টাইন শেষ না হওয়ায় তারা থাকছেন না অনুশীলনে। বাংলাদেশ ক্রিকেট দল মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করলেও 3 দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করে বুধবার থেকে প্রস্তুতি পর্ব শুরু করবে শ্রীলঙ্কান ক্রিকেট দল। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পথে পথে ভোগান্তি আর করোনার ঝুঁকি নিয়ে ঈদ শেষে কর্মস্থলমুখী মানুষ, একমাত্র ভরসা ফেরি। লকডাউনে বন্ধই থাকছে দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ। এবং 4 দশক আগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে পথ ফিরে পায় বাংলাদেশ, আর কেউ মুছতে পারবে না ইতিহাস, বললেন প্রধানমন্ত্রী। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।